ধুম নাম করে ওখান থেকে বেরোবে না। একজন ভদ্রলোক আছে বড় করে নমস্কার, আপনি দেখছেন এবিপি আনন্দ এবং আপনার সঙ্গে আমি সুমন। আমরা এই মুহূর্তে মাড আইল্যান্ডে বসে আছি মিমো কটেজে। এইটুকু বললেই যে কোনো বাঙালি বুঝবেন আমরা এমন এক বঙ্গসন্তানের আস্তানায় রয়েছি যেখানে বিশ্বাস করুন পা রাখা মাত্র আপনার মনে হবে এক টুকরো পশ্চিমবঙ্গে আপনি পা রাখলেন। এদিকে স্বর্ণচাপা, তো ওদিকে আঁশফল, এদিকে আম গাছ, তো অন্যদিকে লিচু, একেবারে পশ্চিমবঙ্গটা এই দেড় একর জমির ওপর তুলে এনেছেন এক বঙ্গসন্তান, আমাদের সবার পরিচিত, কার্যত কিংবদন্তি মিথ হয়ে যাওয়া মিঠুন চক্রবর্তী। মিঠুনদা, এখানে আমি প্রথম মিঠুনদাকে ঢুকেই যে প্রশ্নটা করলাম সেটা হচ্ছে এই জায়গাটা থেকে বেরিয়ে কাজে যাও কি করে? মানে এই যে এখানে ঢুকেই মনে হচ্ছে যে এটা বিশ্রাম নেওয়ার জায়গা, রিল্যাক্স করা যায়, পশ্চিমবঙ্গে চলে এসেছি শান্তিতে, এবার একটু রিল্যাক্স করি। এখান থেকে তুমি যখন যাচ্ছ, ধরো তুমি টালিগঞ্জে যখন কাজ করছো, নন এসি ফ্লোর, সারাদিন প্রচণ্ড পরিশ্রম, শটের পর শট, একাধিক শিফট, সেই মিঠুন চক্রবর্তীর রোজকার অভ্যেস তো এই বিলাস, কি করে ম্যাচ করা? এটাকে নিজেকে সিজন করে নেওয়া, মানে নিজেকে কন্ট্রোল করে নেওয়ার মতো ব্যাপার। যখন এখানে থাকি আমার সময় কখন কেটে যায় জানি না, আমার গাছপালা, আমার পাখা পাখা মেলানো বন্ধু, আমার চার পায়ের ছেলে মেয়ে, নিজের ফ্যামিলি, সব মিলিয়ে একটা এমন পরিবেশ এটা, মানে যেখানে এক মুহূর্ত সময় পাই না কি কখন নিজের জন্য ভাবব, সত্যি করে বলছি। আর যখন এখান থেকে বেরোই তখন আবার নিজের এটাকে কাট করে দিই, যেমন সুইচ অফ করে দেয়া, তখন মেন্টালি নিজেকে সিজন করতে আরম্ভ করি কি কোথায় আমি যাচ্ছি। আর সত্যি ডেফিনেটলি আজকে যেভাবে আমরা এগিয়ে গেছি সেখানে সব জায়গাতেই তুমি দেখবে এসি ফ্লোরস আমাদের পশ্চিমবঙ্গে এখন হচ্ছে, হবেও, আমি ভেরি শিওর অ্যাবাউট ইট। কষ্ট তো হয়, আমার মতো সবারই কষ্ট হয়, আমারও কষ্ট হয়, অন্যদেরও কষ্ট হয়। আর আমি চাইব যত দ্রুত এটা চেঞ্জ হয় সময়ের সঙ্গে সঙ্গে ততই ভালো, কেউ না ফিল্মে যত ফ্রেশনেস থাকবে ততই ভালো। কিন্তু এসবে নিজেকে, আমাদের থেকে বেশি মেয়েদের কষ্ট হয়, তাদের যদি কোনো হেয়ার ডু থাকে সব ভেতরে ভেতরে দিয়ে ঘাম টাম নিয়ে একদম, ওয়েল দিস ইজ অল মাইন্ড, কি বলে, মাইন্ড কন্ট্রোলিং ব্যাপার এটা। মনে মনে নিজেকে বলে নিতে হয় কি আই এম গেটিং ইন টু দিস, গেটিং ইন টু দিস। কষ্ট তো হয় ডেফিনেটলি, বাট ইটস পার্ট অফ লাইফ। মিঠুনদা, তুমি ফ্যামিলির কথা বলছিলে, তোমার তো চারজন পাঁচজনের ফ্যামিলি নয়, এই বলছিলে যে ডানাওলা ফ্যামিলি, চারপেও ফ্যামিলি, 56টা কুকুর তোমার এই কটেজে। না আমি ওটা বলি না, চার পায়ের ছেলে মেয়ে বলি। আগে আমার 66টা ছিল ছেলে মেয়ে, এখন 10 জন বয়সের সঙ্গে হারিয়েছি তাদের, এখন 56 জন ছেলে মেয়ে। আর আমার উইংস ফ্রেন্ড অলমোস্ট 400, সবার সব নিজের নিজের উড়ে বেড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছে। আর ওরাও সব বাচ্চার মতো, মানে আগে তো ছুটি নিতে পারতাম না, ছুটি না নিলে খাওয়া দাওয়া ছেড়ে বসতে পারে, জল খেত। তারপরে এই গণেশ টানে সব বন্ধুত্ব করিয়ে দেওয়ার পর এখন বাইরে যেতে পারি আমরা, নেই তো যাওয়া বন্ধ হয়ে গেছিল আমাদের, কেউ খাবে না, খালি জল খেয়ে তাকিয়ে থাকে কখন ঢুকবে আমার স্ত্রী, কখন বাচ্চারা ঢুকবে। তারপরে কি হয়েছে বাবা, কি হয়েছে, ফ্রেন্ড তো এটা, এটা ফ্রেন্ড, ফ্রেন্ড এটা, এটা কো ফ্রেন্ড, হ্যাঁ ফ্রেন্ড, এই ঝগড়া করে না, ফ্রেন্ড, তুমি খুব ভালো মেয়ে তো, না না সব ভালো, সবাই ভালো, তারপর সব দেখো, ও দেখো ভালো মেয়ে তো, তুমি তো ভালো মেয়ে, তুমি তো ভালো মেয়ে, তাই না, তুমি ভালো মেয়ে, দেখো বন্ধু, দেখো দেখেছো কী সুন্দর বন্ধু, এই যে ছেলেটা, এইটা খালি বদমাশি করে, এইটা বেটা বড় বন্ধু, বন্ধু ফ্রেন্ড, ফ্রেন্ড হ্যায় আপনার, নেই ফ্রেন্ড, ফ্রেন্ড হ্যায়, আচ্ছা মা, আচ্ছা আমি করে দিচ্ছি, আমি করে, ওকে ওকে। মেয়েটা খুব ভালো, খুব ভালো আমার মেয়েটা, এইটা বেটা বদমাশ, না ফ্রেন্ড, ফ্রেন্ড
কিছু বলবে ফ্রেন্ড ফ্রেন্ড হ্যাঁ ভেরি গুড তুমি ভি আজাও 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 কম হ্যাঁ থ্যাংক ইউ চলো এই দেখো মেয়েটা দেখো কিরকম মেয়েটা কত ভালো তুম খালি বদমাশি করতে রাখো দেখো জুলি কত আছে কত আছে ওকে এগুলো সব ককিদের দেখো আফ্রিকান গ্রেস আর ওটা নিচে অস্ট্রেলিয়ান ডাব এরা সবাই ডিম দিচ্ছে জানিস মিঠুনদা এই মনের ওপর নিয়ন্ত্রণ এটা কি কোথাও তোমার সঙ্গে আজকের মিঠুন চক্রবর্তীর সঙ্গে দেখা করিয়ে দেয় গোয়া বাগানের গৌরাঙ্গ চক্রবর্তীর যে ওই ওই কষ্টের মানে কষ্ট সহ্য করার ক্ষমতাটা তোমার ভেতরে কষ্ট সহ্য করাটা দেখো কলকাতার মধ্যে কলকাতাতে কষ্ট বলতে বলবো না কষ্টতে কেন বলবো না কারণ আমরা যেভাবেই ছিলাম সবাই বোন খুব সুখে ছিলাম আমরা যতটুকু ছিলাম তাতেই সুখে ছিলাম মানে খুব বিরাট কিছু আহামরি ছিল বা যা ছিলাম তাতেই ভেরি স্যাটিসফাইড ফিল মানে অভাব বোধটা ছিল না আমি কোনোদিনই ফিল করিনি আমরা কারণ আমার বাবা বাবা মা আমাদের ওরকম ভাবে আমরা চার ভাই বোন যতটুকু ছিল তাতেই আনন্দে ছিল কষ্ট তো এখানে বেশি হয়েছে এই এই পুরো পৃথিবীটাই বিগ বসের মতো হয়ে গেছিল আর বাকিটা কন্ট্রোলের বাবার আমি বলবো কলকাতাতে মানসিক কন্ট্রোল ছিল না কলকাতাতে ছিল না কারণ কলকাতাতে সবকিছু একটা ইউথের জোশ ছিল মানে সবকিছুতেই একটা বুক চিতিয়ে এগিয়ে যাওয়ার একটা জোশ ছিল মরে যাবার ভয়টা ছিল না তখন লড়ে জেতার ওটা ছিল লড়ে জিতব সেটা ছিল কিন্তু ওই বাকি সব সরঞ্জামগুলো ছিল না যার ফলে কি হয় মনটা কন্ট্রোলে ছিল না বাট ওয়ান আই স্টার্টেড অ্যাক্টিং ইন ফিল্মস যেখানে এটা ট্রেন্ডও করা হয় নিজেকে কি সুইচ অন সুইচ অফ করা কন্ট্রোল করা আই থিঙ্ক ইট স্টার্টেড অ্যান্ড উইথ দ্য ইয়ার্স ইট হ্যাজ গ্রোন ইন মি কে কোথায় কিরমভাবে নিজেকে ঠিক করে নিতে হবে এইসব একটা বন্ধু দিয়েছিল বলে 5,000 টাকা দিবি রেখে দে তোদের আর এটাকে আমি ওই গোর্খাকে 10 টাকা দিয়ে আন্ডার কন্ডিশন বিল্ডিংয়ে আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংয়ে ঢুকিয়ে রাত্রির ওখানে শুতাম তখন পেয়িং গেস্ট থাকতাম তো বার করে দিয়েছিল আর সময় নেই শুতাম আবার চলে যেতাম ইটস লাইক মাই ওই জন্য বিক্রি করে দিয়েছি একটা মার্সিডিজ আছে ওটা বডি খারাপ তৈরি করে দিয়েছি ওটা আমার স্টার যখন হয়েছিলাম তখন ওইটা কিনেছিলাম একটা জিনিস তো মানবে যে তোমার জীবন কাহিনীটা ইটসেলফ বাঙালির কাছে একটা রূপকথা মানে একটা প্রবাদ আছে না গলি থেকে রাজপ্রাসাদ তোমার তো গলিও নয় মানে 20C মর্তিসেন গার্ডেন লেনটা অন্ধগলি অন্ধগলি থেকে রাজপ্রাসাদ এই জার্নিটা তো একটা রূপকথা বাঙালির কাছে মিঠুনদার বলে আমার কাছেও রূপকথা ওদের কাছে কেন আমার কাছে কোনোদিনই ভাবিনি কে আমি একটা পৃথিবী বিখ্যাত লোক হব কোনোদিনই ভাবিনি এটা ভাবা উচিতও নয় কারণ স্বপ্নেরও একটা সীমা থাকে তো কে তুমি একজন কোথায় আছো সেখান থেকে স্বপ্ন দেখো আর তার বাঁধটাও স্বপ্ন বেঁধে দেয় কে এরপরে কিন্তু ভাববে না একটা গাড়ি আছে সে গাড়িটা ভাড়া খাটে আর একটা 4টে গাড়ি হবে 5টা হবে তারপরে আমার একটা নিজের হবে তারপরে বাকিগুলো নিজের হবে সব একটা সীমা থাকে বাঁধা থাকে ওখান থেকে বেরিয়ে এসে কে পৃথিবী বিখ্যাত লোক হবে এটা আমার কাছে রূপকথা বাকি কিভাবে হলো কেন হলো এখন সব খুঁজে বেড়াই আর খুঁজে বেড়াতে বেড়াতে হারিয়ে যাই তারপরে ভাবি দ্যাট ইজ ডেস্টিনি আই এম দ্য চোজেন ওয়ান সামবডি অফ দেয়ার লাইক্স মি তো ভেবে নিয়েছিলেন কে কে চুজ করবো হি ইজ দ্য ম্যান উইল চুজ হিম কিন্তু তার সঙ্গে পরিশ্রম এবিলিটি ইন্টিগ্রিটি এগুলো সব পরে আছে সুমন এগুলো আমি আগে এটা আমি ওইসব ইন্টেলেকচুয়ালি কোনো কথা বলতে রাজি নেই যেটা আমি বিশ্বাস করি আমার মনে হয় এই 4 আঙুলটা ঠিক হওয়া উচিত মানুষের এই 4 আঙুলটা যদি ঠিক থাকে বাকি পরিশ্রম করে তুই আর একটু বেশি সাঁতার কাটতে পারবি
কিন্তু সাঁতার ডুবে না যাওয়াটা সেটা ইরফানখানের কাজ, অনেকে সাঁতার জানো তো ডুবে যেত, তাই না? তো এই চার আঙুলটা খুব জোরদার হবে, আই থিঙ্ক আই এম দ্য চোজেন ওয়ান। কেন চুজ করেছিলেন তার জবাব পাইনি, তবে এটুকু বুঝতে পারি যে আমাকে ওই সময়, যে সময় আমি ছিলাম সেখানে, সেই সময় বেঁচে আছি এখনো, এটাই একটা বিরাট প্রশ্নের ব্যাপার। সেখান থেকে বেরিয়ে আসা, তারপরে অদ্ভুত অদ্ভুত ইনসিডেন্টের মধ্যে দিয়ে গিয়ে আজকের তুমি যেটা বললে কিংবদন্তি মানুষ হয়ে যাওয়া, আমার কাছেও রূপকথা সুমন, আমার কাছেও রূপকথা। আমি এখনো সব জবাব পাইনি, জবাব খুঁজে বেড়াই কিন্তু পাইনি। বেঁচে থাকার কথা বলছো কেন? লাইফ থ্রেট ছিল? লাইফ থ্রেট নেই, বাট যে যেভাবে যে রাজনীতি করতাম সেখানে গিভ অ্যান্ড টেক তো ছিলই, ইউ টেক অ্যান্ড ইউ গিভ, একটা আইডিয়োলজি। সেটা তো একটা আদর্শের জন্য, আদর্শে তো ভয় পাওয়ার কিছু নেই, আদর্শকে ভালোবেসেছি, আমার কোনো রিপেন্টেন্স নেই তার জন্য। এখনো মনে করি কে কে আমাদের ভারতবর্ষে সমান সবাই পাক, সবাই কিছু হবে বলতে হয়তো তুমি হয়তো ভাবতে পারো, দাদা এখনো কেন ভাবছো, এখন তো তোমার কাছে এতগুলো গাড়ি এইসব এইসব সব রয়েছে, কিন্তু ওই মনের মধ্যে থেকে ওই সাম্যটা চলে যাওয়াটাকে এখনো পারিনি, হয়তো সময়ের সাথে সাথে হবে, বাট স্টিল আই বিলিভ দ্যাট উই ক্যান ডু ইট, বাট উইদাউট ভায়োলেন্স, আননেসেসারি ভায়োলেন্স। কি বলবি বল, প্রথম মানে অ্যাক্টিং চালো, এই সব কন্ডিশন মাথা স্প্রে থেকে নিয়ে সব পুরো এয়ার কন্ডিশন। ওকে 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 স্টে স্টে ফ্রেন্ড 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 ওকে যে পমেরিয়ান লাসাজ মানে সব দুনিয়া ভরে যা পাবি সব কি বুঝলে গুরু? সেইখানকার সেই সময় সেই আদর্শের গৌরাঙ্গ চক্রবর্তী যদি বলে যে ও আজকের মিঠুন চক্রবর্তী লোকটা বুর্জোয়া পুঁজিপতি, এত বড় লোক, এত বড় লোক হওয়ার কি দরকার, সে প্রশ্ন করে যদি? বড় লোক তো পয়সা দিয়ে হয় না, অনেক বড় লোক আছে, চেনো তুমি তাকে? চেনো না তো, আমার থেকে অনেক বড় বলো তাই তুমি চেনো না, তুমি প্রশ্নটা করেছো আমাকে যে তুমি আমাকে চেনো। দেখো বড় লোক আর মনোবৃত্তিটা দুটো আলাদা জিনিস, বড় লোকটা সমস্ত চাহিদা কিন্তু নেসেসিটির পর শেষ হয়ে যায়, এটা লোভ, লোভ আমাকে এত কিছু করিয়েছে, নেসেসিটি ইজ ওভার। কুল গাছ তবে তো এটা কালো কালো পেয়ারা হয়, বাংলোতে বাংলা এটা স্ল্যাগ হতে পারে জানো, এগুলো সব তুমি কলকাতা থেকে এনেছি, এটা সাইজ দেখ। এটা অরেঞ্জ সেখানে আসেনি, এটা দেখ এটা আফগানিস্তানের, সব অনেক অনেক বড় বড়, তুই হোমার দেখবি যেগুলো তোকে মনে হবে ছোট কিন্তু বিরাট, এত বড় বড় সাইজের হোমার এগুলো, কিছু কলকাতার, কিছু আফগানের, কিছু ইরাকের। একটা সময় লোকে বলেছে যে মিঠুন চক্রবর্তী লোকটা বোকা নয়, তো পরপর সবার অনেক টাকা থাকে, অনেক সম্পত্তি থাকে, পরপর পাঁচ বছর সর্বোচ্চ করদাতা হওয়া ইটসেলফ একটা বোকামি, এত সম্পত্তি দেখানোর কি আছে, এ তো বলেছে লোকে। বলেছে, এখনো বলে, এখন আমি ওই আশপাশেই আছি,
কিন্তু সুমন সেখানে একটা প্রশ্ন থাকে, বলতে পারো কে বুর্জোয়া থিঙ্কিং, এখন তো তুমি এইভাবে থাকতে, দুটোর মধ্যে পার্থক্য কোথায়? ভাবাটা আর করাটা। আমি এখন হয়তো করাতে করতে পারবো না, কারণ সেই সেই জায়গায় আমি নেই, সেই অবস্থায় আমি নেই, কিন্তু ভাবা থেকে তুমি আমায় কী করে উঠবে? হয়তো কাল তো এটাও ভাবতে পারি, ওয়েল এভরিবডি ইজ নাও টার্নিং ইন টু দ্যাট, ওকে টেক অ্যাওয়ে, তখন কী করবে? করাটা হয়তো আমি এখন আর সেই জায়গায় নেই, শারীরিকভাবে নেই, মানসিকভাবেও নেই, কিন্তু আই নেভার রিপেন্টেড অ্যাবাউট ইট। আমি স্টিল মনে করি যে উইদাউট আননেসেসারি ভায়োলেন্স, উইদাউট ইউনো গেটিং ইন টু সো মাচ অফ, আই স্টিল ফিল দ্যাট ভারতবর্ষে এখনও অনেক লোক আছেন যারা মিঠুন চক্রবর্তী হতে চায়, হতে পারছে না, ওয়াই নট গিভেন দেম এ চান্স টু ডু ইট, নো ম্যাটার হুইচ ফিল্ড অ্যান্ড নো ম্যাটার হোয়ার দে আর, একটা একটা পরিস্থিতিতে আনা তাদের। আজকের মিঠুন চক্রবর্তী যেখানে আছে, চাইলেই ছেলের জন্য একটা ফিল্ম প্রোডিউস করতে পারে, এবং বলিউডে এর এক্সাম্পল তো ভুড়ি ভুড়ি, প্রত্যেক যুগে প্রত্যেক বছরে একটা করে এরকম উদাহরণ আছে যে তারকা পিতা তার কন্যা বা পুত্রটির জন্য ফিল্ম প্রোডিউস করছে, পুশ করছে। তুমি সেরকম করলে না কেন? বা এখানেও আমি আরেকটা জুড়ে দেবো যে আজকে তুমি চাইলেই তুমি যে কোনো ডিরেক্টরকে দিয়ে নিজের জন্য স্ক্রিপ্ট লেখাতে পারো, নিজে পরিচালনায় আসতে পারো, প্রযোজনায় আসতে পারো, তুমি আলটিমেটলি অভিনেতাই থাকছো কেন? আমি যদি ছেলের জন্য করি, ইজ ইট এ গ্যারান্টি দ্যাট হিল বি সাকসেসফুল? আবার একটা মাইনাস মানুষ সাথে জুড়ে যাবে, এতগুলো মাইনাস তো আছে, চলো আর একটা মাইনাস অ্যাড করে লাভ কি? কে দেখলে বাবাও গেল সেটাও গেল, ইট ইস বেটার দ্যাট হি ইজ ডুইং ইট বাই হিমসেলফ, একটু একটু করে এগোচ্ছে তাই এগোক, বাট কালকে তো এই এই আনন্দ তো পাবে কি আমি যা করেছি নিজে করেছি, কেউ বাবা আমাকে পেছনে দেয়, এই আনন্দটাও যেন পাক। রয়ে গেল ডাইরেকশনের ব্যাপার, আমার প্রডিউস করা, প্রডিউস তো করেছি, আই থিঙ্ক আই এম নট এ লাকি প্রডিউসার, এই বইটাও চলেনি। ডাইরেকশন যদি হয়, আমি মনে করি কে আই বিলিভ ইন নদীর স্রোতের সঙ্গে চলা উচিত, এগেনস্টে সাঁতার কাটলে ডুবে যাওয়ার ভয়টা বেশি থাকে, স্রোতের এগেনস্টে সাঁতার কাটলে, সময়কে সাথ বহনা শিখো তেরোগে তো ডুব যাও। তো এখন মনে হচ্ছে আই এম এনজয়িং মাই সুপারস্টারডম স্টিল, কাজ টাজ ভালোই হচ্ছে চলছে, হঠাৎ দম করে শুরু করলে তখন সবাই ভাবতাম ও দাদা তো এখন এতে বিজি হয়ে গেছে, দাদার কাছে ডেট নেই, দাদার এই আছে এই প্রবলেম হবে, নিজের শুটিং হলে আমাদের শুটিং ছেড়ে দিয়ে চলে যাবে, সো দে উইল ট্রাই টু অ্যাভয়েড মি। তো আমার মনে হয় যখন স্রোতটা ঠিক চলছে এখন অবধি, চলুক না দেখা যাক। না এটা হচ্ছে অভিনেতা মিঠুন চক্রবর্তীর জন্য অন্য সমস্ত সত্তা তাদের প্রায়োরিটি দেয়া, যে অভিনেতা মিঠুন চক্রবর্তী যেন থাকে, সেইটায় কোন রকম ধাক্কা ঝুঁকি প্রশ্ন না আসে। না 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 ওটা কোনো ব্যাপার নেই। টিভি টিভি শোর সাথে কি আছে? টিভি শোর সাথে অভিনয় কোথায় জড়িত? তাও তুমি যে সময় টিভি শো শুরু করেছো মিঠুনদা, স্টার মানে আমি বলছি তোমার মাপে স্টার কেন, তার দশ ভাগের এক ভাগ স্টারেরাও টিভিতে মুখ দেখাতো না, ভাবতো বাজারটা চলে যাবে, তুমি সেই সময় ঝুঁকি নিয়ে শুরু করেছো টিভি শো। আমি মনে করি আজকে এই ছোট 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 পর্দা বলে না, এটা সব থেকে বড় পর্দা, সবাই বুঝতে পারে না, ইট ইজ সো হিউজ, সো হিউজ কে বড় বড় পর্দার থেকেও এই পর্দা অনেক বড়। তো সেটা আমার কাছে একটা চ্যালেঞ্জ ছিল, দেখি পারি কি না, অ্যান্ড তোমাদের ভালোবাসায় আই হ্যাভ প্রুভ দ্যাট ইয়েস ওয়ান অফ দ্য মতলব কি বলে হাইস্ট পেড অ্যাঙ্কার হোস্ট হোয়াটএভার, নট অনলি পেড ইন টার্মস অফ ভিউয়ারশিপ অলসো, হ্যাঁ ভিউয়ারশিপ অলসো, ডিআইডি ফোর এখন নাম্বার ওয়ান রেটিংয়ে চলছে, যাই হোক সেটা ওদের ব্যাপার ওরা জানে। আমি যেটা বলছি কি অভিনয় নয়, অভিনয় হলে পরে তাহলে তো আমি অনেকদিন আগে রিটায়ার করে যেতাম, আমি সময়ের সাথে চলি, এখন আমার বয়স কত, কীভাবে রোল করা উচিত, এখন যদি আমি ভাবি আমি ঋত্বিক রোশনের মতো ডান্স করবো তো আমার থেকে বড় বেকুব তো কেউ হবে না। আমি খুব দিনে স্বপ্ন দেখি না, আমি জানি আমার এই সময় আমার কী করা উচিত, কী করলে ভালো হবে, আর সেই ধরনের বই করছি, বইগুলো চলছে, নাম পাচ্ছি, পয়সা আসছে, চলছে, যেদিন দেখবো যে থেমে আসছে তখন উইল থিঙ্ক।
আমি আজ সকালেই আনন্দবাজার পুরনো আর্কাইভে 95 সালে তোমার একটা সাক্ষাৎকার করছিলাম, সেখানেও প্রায় একই ভাষায় তুমি রিটায়ারমেন্টের কথা বলেছিলে এবং বলেছিলে যে সেটা গ্লোরিয়াস হতে হবে। তো এই 95 থেকে আজকে 2013 তোমার অবসর তো নিতে হলো না, মানে দর্শকরা পরিচালকরা ইন্ডাস্ট্রি অবশ্যই দর্শকদের চাহিদা আছে বলেই তো তোমায় তো অবসর অবধি যেতেই দিল না। তো সেই সময় যেটা প্ল্যান করেছিলে আজকে মনে হয় না যে প্ল্যানটা দর্শকদের ভালোবাসায় ঘেঁটে গেছে? তখন কিন্তু বলেছিলাম যতদিন চাইবে ততদিন থাকবো, আর যেদিন চাওয়া বন্ধ হয়ে যাবে আপনি আপ রোল ব্যাক। এখন মনে হচ্ছে এখনো ভালোবাসে সবাই, এখনো চাইছে, সেই জন্যই আছি। যেদিন দর্শক ভালোবাসা বন্ধ করে দেবে সেদিন যতই তুমি চেষ্টা করো নো পয়েন্ট উইন। এখানেই দেখ বাতাবি লেবু, যত ধরনের তুই আম গাছ আছে এখানে সব পাবি, মানে মধু গুলগুলি থেকে নিয়ে এটা দেখ চিকু হচ্ছে, চিকু গাছ ধরছে ফল ধরেছে, তারপরে তোর যত ধরনের আম গাছ সব লেবু গাছ, এটা হলো তোর বিরিয়ানি পাতা বলে, যে পাতা বেরিয়ে বিরিয়ানি গন্ধ, এটা ফুল না এটা পাতা, পাতাটাকে তুই চালের মধ্যে দিস তোর বিরিয়ানির গন্ধ বেরো, এটা তোর আম গাছ, তারপরে তোর এটা হলো সিম, এ দেখ সিম হচ্ছে, এবার এখানে লাগাবো সব বেগুন ফেগুন সব লাগাবো, কি বুঝলে গুরু? মিঠুনদা এই বম্বের কথায় আসি, এরম কোন বিষয় আছে যে তোমার মনে হয়েছে যে তুমি যদি কলকাতায় থাকতে তার থেকে বম্বেতে এসেছো, এই বম্বের মাটি তোমায় শিখিয়েছে এইখানে, মানে এটা তোমার জীবনে এই মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রি বা মহারাষ্ট্রের দান? অফকোর্স, কিরকম কোন জিনিসটা? আমি মনে করি কি বাংলা আমাকে জন্ম দিয়েছে, আমি কৃতজ্ঞ থাকবো। আজকে আমি মিঠুন চক্রবর্তী হয়েছি ভারতবর্ষের ভালোবাসার মহারাষ্ট্রের আশ্রয়। আমার আমি আই এম গ্রেটফুল টু তামিলনাড়ু বিকজ আমার আমার বাচ্চাদের ভবিষ্যৎ দিয়েছে, আই ক্যান নেভার ফরগেট দিস। এখানে এসে যেটা পেয়েছি সেটা হলো কে নিজেকে চেনা, নিজেকে জানা। যতদিন ওখানে ছিলাম তখন তো মায়ের আদরে বাবার আদরে বোনের আদরে কিছু বুঝতেই পারিনি, বন্ধুদের আদরে সবার আদরে। দ্য ডে আই ল্যান্ডেড হিয়ার নাথিং, ইটস ওয়াজ অল ব্ল্যাক, একটা রে অফ হোপও দেখতে পেতাম না। সেখান থেকে বেরিয়ে আলো খুঁজতে বেরোনো, সেখান থেকে একটু আলো তার একটু আলো তার একটু আলো, এটা অদ্ভুত, মানে ভাষায় প্রকাশ করতে পারবো না। মাই আপ টু 72 to 74 মাই ওয়ার্স্ট টাইম অফ মাই লাইফ, আমার আমার শত্রুদের যেন ওই এই দিন না দেখতে হয়। অ্যান্ড আর আজকে আমাকে যা আমি পেয়েছি, যদি আমাকে এই আশ্রয়টা না পেতাম তাহলে কোথা থেকে পেতাম? হোয়্যার উড আই গো, কী করতাম আমি, কি ছিল আমার কাছে যে আমি সেটার অবলম্বন করে আজ আমি কিছু হতে পারতাম? ওটা মানে নো বডি। মিঠুনদার রুটস, মানে ধরো বাঙালি শেখরের জন্য এই বলিউডে বা অন্য ফিল্ম ইন্ডাস্ট্রিতে তোমার কোনো অসুবিধা হয়নি? মানে তুমি যে সময় নায়ক হিসেবে উঠলে সে সময় বাঙালি মানে রসগোল্লা বাবু, বাঙালি বলে তোমার এখানে বিশেষ কোনো অসুবিধা হয়নি কাজ করতে? ওয়েল, যেহেতু কেউ আমার মতো কেউ হি ম্যান হিরো প্রজেকশন হয়নি, বিকজ আই কাম উইথ এ টেরিফিক বিল্ড, লম্বা, আমার রংটাই আমার মাইনাস পয়েন্ট ছিল, বাট আই কুড ডান্স ওয়েল, আই কুড না, সেটাকেই তো তুমি পজিটিভ করে দিলে, ডাস্কি সেক্সি হিরো, এই প্রথম টার্মটা তোমার সম্পর্কে ইউজ হলো। ইয়েস, কিন্তু পরে অনেক পরে হয়েছে, বাট হয়েছে যে ডাস্কি সেক্সি বেঙ্গলি বাবু, এটা পরে হয়েছে, বাট সময়ের সাথে সাথে চেঞ্জ হচ্ছিল তখন। কথাটা হচ্ছে কি, অফকোর্স আই ফেসড ইট, ফেসড ইন দ্য সেন্স, কিন্তু তার আগে কোনো এক্সাম্পল তৈরি হয়নি, উদাহরণ ছিল না কে আচ্ছা এ এসছে তাহলে এ হতে পারে, যেহেতু আমি প্রথম একজনকে হিউম্যানলি ইন্ট্রোডিউসড হচ্ছি, তো ন্যাচারালি আই হ্যাড রেজিস্ট্যান্স, সেটাও একটা লড়াই, সেই লড়াই থেকে বেরিয়ে আসা, সেখান থেকে একজন বাঙালি সুপারস্টার হওয়া, ফাইটিং এগেইনস্ট অল অডস,
আর নিজেকে তারপরে সেই নাম্বার ওয়ান পজিশনটাকে ধরে রাখা অ্যানাদার স্ট্রাগল। সেদিন আমি আর অমিতজি ছিলাম ওখানে, তাই বলছিলাম কে দাদা সব বহুত অকেলা পান হয় উপর দুই খুব হাসছিল, বলো ওখানে সবাই খুব একা, আমরা সবাই একা, আমাদের সঙ্গে কেউ থাকে না, ভীষণ একা। এভরিবডি ইজ অ্যালোন অন দ্য টপ। যখন ওখানে পৌঁছলাম দেখলাম বন্ধু বান্ধব সব ছিটকে গেল, কেউ সবাই ভাবছে বোধ হয় কি বাবা নাম্বার ওয়ান হয়ে গেছে, এখন কি আমার সাথে কথা বলবি, এখন কি ভীষণ একা, একটা গাছও নেই যে সেখানে বসে কিছু আরাম করা যায়। অনেক ধরনের লেবু, মানে তোর বাতাবি থেকে, কাগজি থেকে, তারপরে তোর তারপরে তোর এই পাতাটা দেয়, এটা তোর মশলা পাতা, এটা তেজপাতা। আমলা, তারপরে এটাকে কাগজি ধরেছে, দেখ কাগজি লেবু, কাগজি লেবু ধরে, এটা তোর কারি পাতা, যে কারি পাতা, এটা কারি পাতার গাছ। তো যত ধরনের এটা বাতাবি, তো আমার সময় এমনি কেটে যায় সব এদের দেখাশোনা করতে করতে, এই এত বড় নার্সারি সব কলকাতা থেকে নিয়ে আসবে। হ্যাঁ কি বুঝলে গুরু, প্রত্যেক ফ্রাইডে ওয়াজ লাইক এ নাইটম্যার, কি আমার পজিশন থেকে পড়ে তো যাব না, দ্যাট অলসো স্ট্রাগল। মানে অদ্ভুত একটা জীবনীটা, অদ্ভুত একটা, কোথাও থেমে থাকতে চায় না, আমরা চাইলেও পারবো না কি এখানে থেমে গেলাম, কোথায় থামলি, এখানে থামলাম তো চারটে ছেলে মেয়ে এখন, এবং তার জন্য ভাবতে হবে, তারপরে আরেকজন হলো তার একজনকে হতে হবে, জীবন থামছে না, মানে ভাবলেও থামা যায় না, কিছু না কিছু তোমাকে ধরে এগোতেই হবে, আর কিছু ধরে এগোলে পরেই নিজের নেসেসিটি, তারপর নেসেসিটির থেকে লাক্সারিতে চলে যাবে। অদ্ভুত একটা এই এত বছরের সফরটায় দেখলাম, অদ্ভুত নিয়ম কানুন মেনে চলেন উপরে সবাই, আমাদের থেকে বেশি ওরা মানে, এরপরে এটা, এরপরে এটা, কোথাও যেন জীবন থামতে চায় না, অদ্ভুত, মানে থামতে চাইলেও পারবে না। এখানে সব অস্ট্রেলিয়ান বার্ডস, লাভ বার্ড, তারপরে তোর এই নতুন বাংলাটা করছি এখন, এখানেও বোধ হয় কিছু এদের, এখানে আঙুর গাছ আছে, এগুলো সব ওই তুরাই লম্বা লম্বা হয় না, ওই গাছ স্বর্ণচাপা উপরে রয়েছে, স্বর্ণচাপার এগুলো আমাদের এই চাপা বন্ধে ভরে যায় রাত্রে, এদের ভরা গাছ, এই অত বড় দেখ সব কিছু, মানে তোকে এখানে সব সেই জামরুল হয়, মানে 100-150 জামুল কেজি লাস্ট টাইম, মানে মিষ্টি, মানে তুই চিনি ভুলে যাবি। মিঠুদা তোমার ডেইলি রুটিনের কথায় আসি, বাঙালি ইদানিংকালে ভীষণ শরীর স্বাস্থ্য নিয়ে ভাবছে, যেটা বাঙালির চিরকালের দুর্নাম। পঞ্চানন ব্যায়াম সমিতি থেকে, এই যে তুমি একটু আগে বলছিলে না ওয়েল বিল্ট, তুমি কুস্তি অবধি লড়তে, তো এখন আজকের মিঠুন চক্রবর্তী কিভাবে নিজের ফিটনেস? আমি নিজের এখন এক্সারসাইজ ছাড়িনি, পঞ্চানন ব্যায়াম সমিতিতে কুস্তি লড়তাম, কুস্তিতে জিতেওছি, মানে বিগ ওয়ান, আই ওয়াজ অ্যাবাউট টু বি সিলেক্টেড ইন ন্যাশনাল, আমি মার্শাল আর্ট করি, আমি আই ওয়াজ ভেরি ওয়েল ট্রেন গাই, নিজেকে খুব ফিট রাখি, কিন্তু এখন একটুখানি কম, মানে সময়ের সাথে সাথে ওটা কমতে 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 কমতে, এখন 10 মিনিটস এভরি ডে আই ডু মাই মার্শাল আর্ট এক্সারসাইজেস, দ্যাটস ইট, মার্শাল আর্ট এক্সারসাইজ, এর থেকে বেশি করি 10 মিনিট মার্শাল আর্ট। ডিসিপ্লিনে তো তুমি চিরকালই চলো, 10টার মধ্যে শুয়ে পড়ো, ডিনার শেষ করো, এখন আমার ধারণা তুমি ড্রিঙ্কও করো না, কত কত বছর চাললে? 1 বছর, কোনো দিব্যি টিব্যি গালি না, কে দিব্যি করছি আর খাবো না, এমনি কোথাও গেলে কেউ ইউজ করলে এমনি লুকিয়ে লুকিয়ে দেখাই না, এমনি দেখাই তাও ফেলে দিই, অলমোস্ট মোর দ্যান ইয়ার না, 1 বছরের বেশি হয়ে গেল।
কিন্তু যখন তুমি মদ্যপান করতেও আমার মনে আছে বহুবার তোমার 2-2.5 পেগের বেশি কোনোদিন উঠতেও না, এবং সেটাও কাজ শেষ হলে 8টার পর, বেশিরভাগ উইকেন্ডে, উইকডেজ না, মানে লক্ষ রকম অনুশাসনে এই গোটা জীবনটাকে তুমি বেঁধেছিলে। বেঁধেছিলাম, তারপরে ওই ওইটুকুই যেটা তুমি দেখেছো ওইরকমই থাকি, বাট তার আগে কিন্তু বিরাট অবস্থায় ছিলাম, মানে খুবই, মানে খুবই অনিয়ম যাকে বলে, সেটা বলবো না, বললে অনেকে ফেন্ট হয়ে যাবে। মানে যারা চেনে জানে তারা ভাবে এই লোকটাকে কোনদিন আমরা নড়তে দেখিনি, মানে এই অবস্থাতে এত জায়গায় চলে যেতাম। তারপরে নিশ্চয়ই কন্ট্রোলে এসেছি, তারপরে ভাবলাম একদিন এনাফ ইজ এনাফ, ছেড়ে দাও। এই অনিয়ম এবং সংযমহীনতা, এটা কি শুধু তরল বা সলিড খাবারের ব্যাপারে ছিল, অন্য কোনো অনিয়ম? এইবার ইন্টারভিউটা অন্যদিকে যাওয়ার চেষ্টা করছে, সেটা আমার পক্ষে মনে হয় এইখানেই সমাপ্তি ঘোষণা করলে ভালো হয়। এইবার মাংসের গুণ পড়বে ভাবছিলাম, এখনো পড়েনি, এত ভদ্রতা কেন সুমনে? যাই হোক, নিজেই ঘোষণা করেছে যে তুমি মোস্ট সাকসেসফুল ব্যাচেলার থ্রু আউট ইউর লাইফ। তার মানেই নয় কি এই প্রশ্নটার জবাব দিতে হবে। আমি বলেছি আমি মোস্ট হ্যাপিলি ম্যারিড ব্যাচেলার, বাড়িতে আমি হ্যাপিলি ম্যারিড, বাইরে আমি ব্যাচেলার। বাড়িবার বাউন্সারটা আসবে কি না এখানে সমাপ্তি ঘোষণা করা যাবে? না, সে তো আসবেই। তার পাশাপাশি আরেকটা কথাও তুমি বারবার বলেছো যে কেউ স্টার হবে না সুপারস্টার হবে সেটা ডিপেন্ড করে তার বউ কতটা লিবারাল। অফকোর্স, মাই আই হ্যাভ ডোন্ট হ্যাভ এ ন্যাগিং ওয়াইফ, আই ডোন্ট, শি ইজ লাইক মাই ফ্রেন্ড। কিন্তু ফ্রেন্ডশিপটা কতখানি সেটা উনি মেজার করে দেন, বাকিটা না বলাই ঠিক হবে, কেন উনি বাংলা বোঝেন, বাংলা বলেন, আর আপনার ইন্টারভিউটা দেখবেন, ওই জন্য আমার মনে হয় এখানে। ধরো হিরোইনরা যখন কাম ব্যাক করছে, দোর মধ্যে অন্য তাদের জন্য তুমি কোনো পুশ করবে না? ধরো মাধুরী দীক্ষিত, ও শি ডাজন্ট নিড মি নাও, শি ইজ এ বিগ স্টার স্টিল নাও। ইংলিশ ইংলিশ দেখেছো না? তো এই কাম ব্যাক করাটা তুমি কি, বা আই থিঙ্ক শি ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট অ্যাক্ট্রেস উই হ্যাভ, যার জন্য উনি অ্যাওয়ার্ডও পেয়েছেন, ফাইনেস্ট অ্যাক্ট্রেস, নো ডাউট অ্যাবাউট ইট, ভেরি বিগ সুপারস্টার নিজের সময়, খুব ভালো। তবে একটা জিনিস, তুমি মুম্বাইয়ে তো নতুনদের জন্য সবসময় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছো, অনেকে অবশ্য এটাও বলেছে যে নতুন নায়িকাদের জন্য বেশি বাড়িয়েছো, কিন্তু না বলছি কমপ্লিমেন্ট হিসেবে নাও। আপনি আর গৌতম ভট্টাচার্য কি দুজন বন্ধু? খুব, হ্যাঁ চলি, হে ভগবান, কোথায়? দেখো কথা বলতে পালিয়ে যাবো না, নিশ্চয়ই আমি ইয়াং ট্যালেন্টদের খুব সাপোর্ট করি, কারণ যেহেতু আমি জীবনে আমাকে কেউ করেনি, যেহেতু আমি জানতাম কে এর পরে এর কী হতে পারে, বাট ইফ ইফ হি অর শি, আমি যদি দেখতে পারি তার মধ্যে কিছু আছে, অ্যান্ড দেন আই ডেফিনেটলি ট্রাই টু পুশ, সেটা সে ডাইরেক্টর হোক, অ্যাক্টর হোক, অ্যাক্ট্রেস হোক, ইভেন মিউজিক ডাইরেক্টর হোক। তুমি যদি আমার হিস্ট্রি খুলে দেখো, নদীম সবান থেকে নিয়ে সবাই, কেউ না কেউ আই হ্যাভ ব্যাক দেম হেভিলি, আমার যখন প্রাইম টাইম ছিল, মতলব যেমন আমার কথা কেউ নড়াতে পারত না, আই ডেফিনেটলি ট্রাইড, বাট আই হ্যাভ নেভার টেকেন অ্যাডভান্টেজ অফ দ্য সিচুয়েশনস, নেভার এভার, আমি মনে করি না কে সেটা যুক্তিযুক্ত। বাকি রয়ে গেল ভালো লাগা না লাগার কথা, সেটা তোমারও হতে পারে, আমারও হতে পারে, গৌতম ভট্টাচার্যের হতে পারে, এটা কাটবি না, কারণ আমি চাই উনি শুনুক এটা। মিঠুনদা, অনেক অনেক শুভেচ্ছা তোমাকে, তুমি অসাধারণ জগতের মধ্যে এবং নানা কর্মকাণ্ডের মধ্যে খুব ভালো থাকো। থ্যাংক ইউ, তুমিও ভালো থেকো, আর বেশি পাকামি করবে না, তোদের না, যেমন বললাম না তো, থামলাম তো, থামলা, তোদের দুজনকে একদিন যদি পায় ভগবান, আমাকে একটা সুযোগ দিয়ে সব বাউন্সার মারা তোদের এই বার করছি, দাঁড়া যাই, আর বেশি কথা বাড়াবো না, বাবা বিপদে আমি পড়বো, চলো এবার খাবার খাওয়া যাক। মিঠুনদা, 7 বছর আগে এবিপি আনন্দের একটা সাক্ষাৎকারে আমি তোমায় জিজ্ঞেস করেছিলাম যে তুমি হাত দিয়ে ভাত মেখে খাও, সেটা আমরা সবাই জানি, তারপরে
অন্তত 5টা চিঠি এসেছিল, তখন ইমেল টিমেল এতটা দর্শকদের মধ্যে প্রচলন ছিল না, যে আচ্ছা মিঠুন চক্রবর্তীও হাত দিয়ে মেখে ভাত খায়, বাঙালি খাবার খায়। তো আজকে আমি ভাবছি সেই দর্শকদের অনুভূতি কীরকম হবে যে মিঠুন চক্রবর্তী বন্ধুদের জন্য মাংস রান্না করেন এবং এই বিপুল পরিমাণ এতজনের জন্য নিজে হাতে রেঁধেছেন, এবং বাঙালি খাবার একেবারে পাত পেরে বসে হাত দিয়ে ভাত মেখে খাওয়া, লুচি ভাজা, তার কোনো জুড়ি নেই। মিঠুনদা, তোমার তোমার এই বাঙালি ফুড হ্যাবিটটা এতদিনে তুমি এই অটুটভাবে বাঁচিয়ে রাখলে কী করে? আর দিও না প্লিজ। এই জন্যই যে এমনকি আমার সব কুকরা হ্যাঁ আগে বাঙালি খাওয়া শিখেছে, তারপর অন্য খাবার কাজটা বাঁচিয়ে রাখতে গেলে একটা যেমন সাউথ ইন্ডিয়াতে যাবো, কারণ সাউথ ইন্ডিয়ান খাবার খুব ভালো লাগে। তবে বাঙালি তো তো খাওয়া দাওয়াতেই বোঝা যায়, তাই না? একদম ভাই বলে আমি বাঙালি ফানকি মানে স্টেক খাই, বাঙালি তো হয়ে যাবে যদি বাঙালি কষা মাংস দাই পেঁপের চাটনি, যেটা আমাদের আমরা যেটা সবচেয়ে ভালো পেঁপের চাটনি, এগুলো কি কোথায় বেগুন ভাজা, দুটির সাথে বেগুন ভাজা নাহলে ঘুমে না, একটা ডাল করেছি খালি যেটা নতুন আমাদের কচ্ছি ডাল বলি আমি, সেগুলো কিছু ফ্রাই করা, আচ্ছা বয়েল করে পেঁয়াজ টমেটো সব ওকে ছেড়ে দিই, ওটা খা, তাহলে দেখে আলু বাঁধাকপির তরকারি লুচি দিয়ে একমাত্র বাঙালি খেয়ে আঙুল চাটে, এইটাই জন্য এই আলু বাঁধাকপির তরকারি। কে বলবে আমরা বম্বের মাড আইল্যান্ডে বসে আছি, মনে হচ্ছে একেবারে না না তুমি যা লুচির পরিমাণ দিয়েছ। কিন্তু আমার একটা কথা বলো, যে খাবার ভালোবাসা একটা জিনিস, বাড়িতে রান্না করানো একটা জিনিস, আর নিজে হাতে এই বিপুল পরিমাণ রান্না করা একটা জিনিস, এইটা তোমার কতদিনের অভ্যেস? মানে তুমি বাড়িতে একটা কারণ খাবারটা শিখেছি স্টার্টিংয়ে, মানে নিজে নিজে খেয়ে খাবার তৈরি করা, কি খাইয়ে দেবে যা আছে তাতে ডাল ভাত বানিয়ে আলু ভাত তৈরি করে খেয়ে, হোটেলিয়ার হওয়ার পর একটুখানি ভেরিয়েশনটা বদলে, আচ্ছা আর খাওয়া তৈরি করতে খাওয়াতে বেশি ভালো লাগে, সেটা আমরা দেখতেই পাচ্ছি। সুতরাং সুপারস্টার শুধুমাত্র পর্দায় নয়, একেবারে বন্ধুদের কাছে অন্য মিঠুন চক্রবর্তী, যিনি নিজে হাতে রেঁধে এইভাবে পাত পেরে বসে খাওয়ান আর তার বন্ধুরা কবজি ডুবিয়ে খাচ্ছে, এটা দেখেই তার তৃপ্তি। কত বাঙালি বাড়িতে কলকাতায় বেগুন ভাজা উঠে গেছে জানো, তুমি বোম্বেতে বেগুন ভাজা খাওয়াচ্ছ, বিয়ে বাড়িতে বলো আমাদের ছোটবেলায় মানে মেনু ছিল ডাল লুচি বেগুন ভাজা, এটা দিয়ে শুরু হতো, এখন কোনো ক্যাটারার আর করে? তোকে আমি একটা কথা বলছি, হ্যাঁ ক্যামেরার সামনে বলছি, হুম আমার অনেক বিয়ে বাড়িতে নিমন্ত্রণ হয়েছে কলকাতায়, হুম আমার কন্ডিশন হলো যদি আগের মতো খাবার আর যাবো নাকি যাবো, আর সেদিন আমি যাই যাবো লুচি বেগুন ভাজা ছোলার ডাল সেটা দিয়ে শুরু করবো, আলুর দম, তারপরে মাছ, আবার মাছ, মানে একদম যেন কলকাতার মতো হলে খাবে চিলি ফিশ, এই হচ্ছে আমার ভাই দোকানি, এরকম কিছু হলে বলবি যাবো না যাবো, আর লুচি বেগুন ভাজা বাড়ি সারি দিয়ে যাবে আমারটা